তুমি কি জানো সঞ্জু বেশ কিছুদিন ধরে একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে? তুমি কি জানো সঞ্জু আজকাল দিন রাত সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়ায়? আমি কল্পনা করতে পারিনি তুমি তোমার বিশ্বাসঘাতক লম্পট দুশ্চরিত্র বেঈমান হতে পারো। তার মানে কিছু বলতে পারছো না? এই দেখো, এই দেখো তার ছবি। আন্টি, 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 যদি কিছু না মনে করেন আমার জন্য একটা শাড়ি বেছে দেবেন? কাছে নেই আমার, মানে আমার ইয়ে, মানে আমার সে দেখতে কেমন? খুব মিষ্টি, মানে খুবই সু, মানে আন্টি আপনার মেয়ে আছে তো, ধরুন না তারই জন্য, মানে ধরে নিন না তারই জন্য শাড়িটা বেছে দিচ্ছেন। ওই শাড়িটা বার করুন তো। শাড়িটা আমার জন্মদিনে উপহার পেয়েছি, কেমন হয়েছে মা? মনে হচ্ছে যেন আমারই পছন্দ করা। ছেলেটা কে রে? ছেলে কি বলছো? মানুষ চিনতে ভুল করিস নি মা, তাহলে কিন্তু সারাটা জীবন আমারই মতো বরবাদ হয়ে যাবে। না মা, সঞ্জু খুব ভালো ছেলে, আমার বসের ভাগ্নে। একদিন নিয়ে আসিস আমার কাছে। মা, 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 ও মা, যমুনা মা কোথায় রে? ওই ঘরে। মা একবার এদিকে এসো। মা এ বেঁচে থাক। মাসিমা, আপনি আমাকে শাড়ির দোকানে মনে আছে? দেখো বাবা, গরিব মায়ের মেয়েকে তোমরা মানিয়ে নিতে পারবে তো? আমার মামা কি বলেন জানেন, সোনার নাড়ি পারলে কখনো মানুষের ওজন মাপা যায় না। কি জানি তোমার মামা? আরে আমি তোমায় বলিনি, আমার বস রাজীব চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, ওই নামে আমি এক সময় একজনকে জানতাম, তাকেও দেখতে ও বিকল মানুষের মতোই ছিল। তোমরা বসো বাবা, শু তোরা বস, আমি তোদের খাবার পাঠিয়ে দিচ্ছি। আমার মা নিজের হাতে রান্না করে পাঠিয়েছেন। স্যার এটা খান। আরে না, খেয়ে দেখুন না, ভীষণ ভালো খেতে। আরে আপনাকে খেতেই হবে। আরে না, আপনাকে খেতেই হবে, খান। রান্না কেমন হয়েছে? খুব ভালো। কেমন জানো চেনা চেনা স্বাদ, অনেক অনেক কাল আগে। মা,
রান্না তোর বসের ভালো লাগেনি না রে? না না, দারুণ লেগেছে। দেখ তুই শুধু বাড়িয়ে বলিস। সত্যি মা? কিরে অত ফুল? তুমি হয়তো ভুলে গেছো মা, কিন্তু তোমার মুখে শুনে আমার ঠিক মনে আছে, আজ তোমার বিয়ের দিন। তোর বাপু মনেও থাকে। আচ্ছা মা, আমার যিনি বাবা ছিলেন তিনি কি একদিনও কোনোদিনও একটুও ভালোবাসেনি তোমায়? যমুনা, কি ফেললি রে? দেখিনি, আর পারা গেল না। আচ্ছা মা, আমার যিনি বাবা ছিলেন তিনি কি একদিনও কোনোদিনও একটুও ভালোবাসেনি তোমায়? মর্নিং বাবা। আজ কটা ক্লাস? তিনটে। খরচের টাকা আছে না ফুরিয়ে গেছে? ফুরিয়ে গেছে। ওই বালিশের নিচে টাকা আছে, নিয়ে নে। থ্যাংক ইউ। শুনিও, আজ ক্লাসের পর ফ্যাক্টরিতে আমার সঙ্গে একবার দেখা করিস তো, দরকার আছে। রাজীব চৌধুরী। আমি মিসেস দাস বলছি, আমাদের কথাটা মনে আছে তো? নমস্কার মিসেস দাস, সব মনে আছে। আপনার স্কুলের বাৎসরিক উৎসবে আমি ঠিক সময় মতন পৌঁছে যাব। আর ডিবিআর ইন্ডাস্ট্রিজের তরফ থেকে আপনার স্কুলের ওয়েলফেয়ার ফান্ডে আমি 2 লাখ টাকা ডোনেশন দেব। আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব মিস্টার চৌধুরী। নমস্কার স্যার। বলো। ওই দিন আমার চেনাশোনা একজন আপনার সঙ্গে গিয়ে আলাপ করবেন। বেশ তো। আচ্ছা সুজাতা, আমার ভাগ্নে সন্ধ্যুর সম্বন্ধে তুমি কতটুকু জানো? কেন স্যার? তুমি কি জানো সন্ধ্যু বেশ কিছুদিন ধরে একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে? তুমি কি জানো সন্ধ্যু আজকাল দিন রাত সেই মেয়েটার সঙ্গে ঘুরে বেড়ায়? তুমি কি জানো সন্ধ্যু সেই মেয়েটাকে বিয়ে করার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছে? মেয়েটার ফটো আমার হাতে এসেছে। সত্যি কথা বলতে কি, আমারও মেয়েটাকে পছন্দ হয়েছে। আমি ভাবছি এই মেয়েটাকে ভাগ্নে বউ করে ঘরে আনবো। এই দেখো মেয়েটার ফটো, তুমিও দেখো। আমি কল্পনা করতে পারিনি তুমি তোমার বিশ্বাসঘাতক লম্পট দুশ্চরিত্র বেঈমান হতে পারো। তার মানে তুমি অস্বীকার করতে পারো যে আমায় চোখে অন্য একজন মেয়ের সঙ্গে ঘুরে বেড়াওনি? আমি ঘুরে বেরিয়েছি। তুমি অস্বীকার করতে পারো তার প্রেমে তুমি হাবুডুবু খাচ্ছ না? কি বলছো তুমি? তুমি অস্বীকার করতে পারো যে তার প্রেমে তুমি পাগল হয়ে ওঠোনি? আপ তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না। কি বলছি তুমি কিছু বুঝতে পারছো না? কিছু বুঝতে পারছো না? এই দেখো, এই দেখো তার ছবি। শুধু আমাকে করলে হবে না, তোমার ভাবী স্বামীকেও প্রণাম করতে হবে। যাও প্রণাম করো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।